হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। কীর্তন শুনতে পাচ্ছেন? দুর্লভছড়া লক্ষ্মীনারায়ণ মন্দিরে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দিরটিকে আজকে জন্মাষ্টমীর দিনে, আর বিভিন্ন রকমের কীর্তন হচ্ছে শ্রীকৃষ্ণের। তো যাচ্ছি এবারে লক্ষ্মীনারায়ণ মন্দিরে, চলুন। আর এই যে বন্ধুরা, বাইরে থেকে দেখুন মন্দিরটিকে অসাধারণ লাগছে দেখতে। এই দেখুন কত আলোকসজ্জায় সজ্জিত হয়েছে আজকের এই মন্দিরটা, আর বেলুন টেলুন লাগিয়ে, কাগজ, বিভিন্ন রকম রঙের কাগজ লাগিয়ে মন্দিরকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, মনে হচ্ছে যেন শ্রীকৃষ্ণ স্বয়ং এই মন্দিরে এসেছেন বা শ্রীকৃষ্ণ স্বয়ং বসে রয়েছেন এখানে, এমন মনে হচ্ছে দেখে মন্দিরটিকে, অসাধারণ লাগছে দেখে। তো বন্ধুরা চলুন একটু ভিতরের পরিবেশটা দেখে আসি মন্দিরের, আর মন্দিরে বিভিন্ন রকমের গান কীর্তন হচ্ছে। তো বন্ধুরা চলুন একটু মন্দিরের ভিতর থেকে একবার ঘুরে আসি, চলুন। এই যে বন্ধুরা, মন্দিরে অনেক ভক্তরা রয়েছেন, আর এই দেখুন বিভিন্ন রকমের গান কীর্তন চলছে মন্দিরে। তো আমি এবারে যাচ্ছি মন্দিরে, তো সাথে থাকবেন আপনারা। তো বন্ধুরা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে দুর্লভছড়া লক্ষ্মীনারায়ণ মন্দিরের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরকে। আর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর যে উৎসবটা, মহোৎসবটা কত সুন্দরভাবে পালন করা হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, আর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে দেখতেই পাচ্ছেন আপনারা, একদম ছোট বাচ্চাদের জন্মদিন যেভাবে মানানো হয় ঠিক সেইভাবেই এত সুন্দর করে আলোকসজ্জা এবং বিভিন্ন ডেকোরেশন করা হয়েছে মন্দিরে, আপনারা দেখতেই পাচ্ছেন, আর এত সুন্দর লাগছে দেখতে। আর এই দেখুন এখানে বিভিন্ন ধরনের কীর্তন চলবে, অনেক রকমের কীর্তনের আরম্ভ হয়ে গেছে। আর এই দেখুন মন্দিরটিকে দেখুন এত সুন্দর করে সাজানো হয়েছে আজকের দিনে। তো আপনাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শ্রীকৃষ্ণ যেন আপনাদের ভালো রাখেন, সুখে রাখেন, শান্তিতে রাখেন, সেই প্রার্থনাটুকু করি। আর আমাদের সবাইকে যেন সুমতি দেন, সেই প্রার্থনাটুকু করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আর এই দেখুন এখানে বিভিন্ন রকমের কীর্তন চলছে, আর এই দেখুন পুরো সাজসজ্জায় সজ্জিত আজকে দুর্লভছড়া লক্ষ্মীনারায়ণ মন্দিরটা। আমি লক্ষ্মীনারায়ণ মন্দিরের অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখেছেন, আর আজকে রাত্রিবেলা দেখুন এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটা কত সুন্দর সাজে সজ্জিত হয়ে আছে, আর মনে হচ্ছে যেন শ্রীকৃষ্ণ স্বয়ং এখানে এসেছেন, সত্যি এমন লাগছে দেখতে। আর দেখতেই পাচ্ছেন কত ভক্তরা আজকে মন্দিরে এসেছেন, আর সকালবেলা তো আরও বেশি ভক্তরা মন্দিরে এসেছিলেন।
আর সেই সময়টা আমি আসতে পারিনি। আমি রাস্তায় দেখেছি অনেক লোকের ভিড়, তো অনেক ভক্তরাই আজকে শ্রীকৃষ্ণের অনেক ভক্তরা আজকে মন্দিরে এসেছেন জন্মাষ্টমীর দিনে। আর এখনও দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা আসছেন একে একে করে। আর জন্মাষ্টমীর দিনে দুর্লভছড়া লক্ষ্মীনারায়ণ মন্দিরে আসলাম, আর এসে খুব বেশি ভালো লাগলো। আর মন্দিরটি আপনারা দেখতে পেয়েছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরকে, আর শ্রীকৃষ্ণের গান চলছে, এবারে বিভিন্ন রকমের কীর্তন হবে। তো আমি অনেক কিছু দেখলাম, তো এবারে ফিরছি বাসায়। তো যাই হোক বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।